নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বাগত লিপিকথায়। আজ শোনাব লেখক রতন তনুঘাটি রচিত গল্প কুসুমপুরের মারাদোনা। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না। আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। শুরু করছি গল্প কুসুমপুরের মারাদোনা। খিরিশ গাছটার ডালপাতা দুলিয়ে শব্দ হলো শো শো। ওদের মুখের ভাষা তো এই রকমই। খিরিশ তার কোলে নুয়ে পড়া কদম গাছটাকে বলল, হাজ একটু বাঁচা গেল কদম ভাই, তুমি ছোট হয়েছো তো কি হয়েছে? একবার আমার বড় ডালটার ফাঁক দিয়ে আকাশ পানে তাকাও। কদম গাছ আকাশের পানে তাকিয়ে বলল, ঠিক বলেছো তো, আকাশে যে এত কালো মেঘ এসেছে সে খবরটা তো আগে দেবে, তা না হলে আর পড়শি থাকা কেন? যাই বলো আর তাই বলো, আমার ভালো খবর দিতে তোমার মন সরে না। কবছর আগে সেই যে আকাশ জোড়া রামধনুটা তুমি একাই দেখেছিলে, একবার ডেকেও বলনি। মাস তিনেক পরে যেদিন বাতাসের সঙ্গে এই নিয়ে কথা বলছিলে তখনই তো শুনলাম। খিরিশ সমস্ত ডালপালা তুলিয়ে বলল, হো সব রাগের কথা রাখো, আকাশে দেখো না কত কালো মেঘ এসেছে, এক্ষুনি বাদল নামলো বলে বাঁচা গেল। আজ আর বিচ্ছুগুলো বল পেটাতে আসবে না, আমাদের গায়ে চড়বে না, ডালপাতা ভাঙবে না, গায়ে গতরে যা ব্যথা হয়ে আছে না। কদম ভাই, বাতাসকে বলো না একটু জোরে জোরে বইতে। কদম চিরকালই বেশ ভ্যাবলা গোছের, বলল, তুমি বড় গাছ তুমি বলো, আমার কথায় কাজ হবে না, নিচে বলে কি হবে? কাউকেই কিছু বলতে হলো না, বাতাসও জোরে বইল। কালো মেঘ কোমর বেঁধে আকাশ থেকে বৃষ্টিও ঝড়ালো, কিন্তু বিকেল গড়াতে না গড়াতেই সব ফর্সা। হই হই করতে করতে বেরিয়ে পড়ল গোটা কুসুমপুরের ছেলের দল। পথের কাদায় জল ছপছপ করতে করতে এসে হাজির হলো কালীতলার মাঠে। আজ তাদের কুসুমপুরের সঙ্গে খঞ্জন চকের মহড়া খেলা। বল নিয়ে খঞ্জন চকের দলও হাজির। আসলে কালীতলার এই মাঠটাকে ঠিক মাঠ বলা যায় না, সে কথা বললে তো গোটা কুসুমপুরে একটাও মাঠ নেই। তবু এখানে যাত্রা, ম্যাজিক, সার্কাস বসে, গাজন চড়কও হয়, এমনকি ইলেকশনের মিটিংও বাদ যায় না। মাঠ বলো আর যাই বলো, এই কালীতলাই। খিরিশ বলল, ও কদম ভাই, যেই বিকেল হলো হোমনি বাদল টুটে গেল, বিচ্ছুগুলো সেই তো হাজির হলো, এবার দেখো ওদের রকম সকম আর মুখ বুঝে সব সহ্য করো। কদম কিছুটা সায় দিয়ে বলল, তবে ওরা আসে বলে তো একটু ভালো লাগে, নাহলে সারাদিন তো তুমি আর আমি, তুমি যাই বলো আর তাই বলো, ওরা সব নাকি প্রাইমারি স্কুলে পড়ে, এই বুদ্ধি যাদের তাদের স্কুলে নেয় কেমনে? খিরিশ বলল, তুমি আবার অমন ধরা কইছো কেন? কদম আবার গোটা কালীতলাটায় চোখ বুলিয়ে বলল, একটা ফুটবল নিয়ে এরা যে কী পায়, আমাদের এক জায়গা থেকে নড়ার কপাল নয়, তাই ওদের মতো যদি হাঁটতে চলতে পারতাম তাহলে হমন বল নিয়ে জড়বলা করতাম না, যেদিক পানে খুশি চলে যেতাম, কত দেশ দেখতাম। খিরিশ বলল, তোমার অমন মন ভার করা কথা আমার ভালো লাগে না, যা পেয়েছ তাই নিয়ে থাকো না কেন। কদমের একটু মুখ ভার হলো, একটুখানি দুলে নিয়ে বলল, তুমি তো বলবেই, যাই বলো আর তাই বলো, সকালবেলায় প্রথম রোদটাও তুমিই পাও আর পূর্ণিমার প্রথম জ্যোৎস্নাটাও তুমি পাও, তোমার বলা মা নাই। ওদের কথার মধ্যিখানে দুম করে একটা আওয়াজ হলো, ঝাঁকুনি খেয়ে দুলে উঠল কদম গাছটা। খিরিশ বলল, তোমার বুঝি লাগলো কদম ভাই? কদম বলল, না না একটুও লাগেনি, ওই যে ছেলেটার পায়ের বল এসে লাগলো আমার গায়,
ওকে আমার খুব ভালো লাগে, ওর নাম বিজন, তুমিও তো ওকে চেনো। মুখখানা আমার পাতার মতো দেখতে, আর তোমার পাতার মতো দেখতে চোখ দুটো। তবে কি জানো, ছেলেটা ছেঁড়া প্যান্ট, গায়ে গেঞ্জিও নেই। ছেলেটা আমাদের থেকেও গরিব। যাই বলো আর তাই বলো, ছেলেটা কিন্তু খেলে ভালো। ওর পায়ে বল গেছে তো আর রক্ষে নেই, গোল করবেই। খিড়ি সুযোগ পেলে ব্যঙ্গ করে কদমকে, বলল, তুমি ভাই মানুষদের খেলা বুঝতে পারো না কি যে বলছো? ফুটবল নিয়ে তোমার দেখছি অগাধ জ্ঞান, ভয় হয় কবে না তুমি ওদের সঙ্গে মাঠে ফুটবল পেটাতে নেমে পড়ো। কদমের মুখ ভার হল, খেলার দিকে তাকালো। কখন দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেছে, এখনো কেউ গোল দিতে পারেনি। একটু চুপ করে থেকে বলল, অমন দাগা দিয়ে কথা বলো কেন, খেলার মাঠের পাশে থাকি, একটু আধটু ফুটবল খেলা তো বুঝবই, দেখে শুনে তো সবাই অনেকখানি শেখে। ইতালীয় বিশ্বকাপ তো আর আমি টিভিতে দেখিনি, তবু তোমায় মারাদোনা গুলি বাস্তেনের কথা বলে দিতে পারি, তা কি মন্দের নাকি? হ্যাঁ, খিরিশ বলল, মন্দের বললে মন্দের আর সন্দের বললে সন্দের। তা যাই হোক, বিজন কিন্তু সত্যি খেলে ভালো, আমারও ছেলেটাকে খারাপ লাগে না। কিন্তু খঞ্জন চকের ছেলেরা তো কালীতলায় খেলতে আসে না, ওদের তুমি চেনো কদম ভাই? কদম গাছ সব সময় ওর মতলব বুঝতে পারে না, বলল, চিনতে পারবো কেমনে, আমি কি খঞ্জনচক গেছি যে ওদের চিনব? তবে একদমই খঞ্জনচক স্কুলের মাঠে ফুটবল ম্যাচ হবে কুসুমপুরের সঙ্গে খঞ্জনচকের, আজ তো তারই মহড়া চলছে। খিরিশ অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, চেনাচিনির কথা হচ্ছে না, তবে ঠায় বসে থেকে তুমি তো অনেক খবরই রাখছো দেখছি। কদম বলল, খবর আর রাখবো কেমনে, এসব খবর শহরের কাগজে ছাপাও হয় না, আর আমি খবরের কাগজ পড়তেও পারি না, দেখে শুনে যেটুকু জানা আর কি। ওই যে বিজনদের দলের লিডার কান্তদা, ওই সব সেদিন সন্ধ্যের মুখে বলছিল বিজনদের, আমি শুনলুম। সন্ধে না হতেই তো ঘুমে তোমার দু চোখের পাতা বুঝে আসে, এত শত জানবে কেমনে? খেলা চলছিল, মাঠ ময় কাদা, মাঝে মাঝে জল জমে আছে, কান্তদা নিজেই রেফারি, বিজনরা সবাই ওকে কান্তদা বলেই ডাকে, আসল নাম সুবোধ কান্তি, কান্তর বয়স 12 বছর হলে কি হবে, বড় রেফারিদের মতো মুখ থেকে বাঁশি না সরিয়েই খেলা চালায়, কেউ ভুল করলে পি পি করে বাঁশি বাজিয়ে ঝাড়া 1 মিনিট বকে দিতে পারে, আর এটাই শুনতে বেশি ভালো লাগে কদম গাছের, এটা শুনলে হাসি একদম পেটে জমিয়ে রাখতে পারে না কদম। বৃষ্টি বাদলা হলে একটু আগেই ঘুম পায় খিরিশের, আজও তাই হল, খেলা শেষ হওয়ার আগেই ঘুমে দুচোখ বুজে এলো খিরিশের, তখন ও একটাই মাত্র গোল দিয়েছে কুসুমপুর, সে গোলটা বিজনের দেওয়া, খঞ্জনচক 0, সবাই বিজনের কথা বলা বলি করছে, একাই গোটা মাঠ জুড়ে খেলছে, খঞ্জনচক ওকে কিছুতেই আটকাতে পারছে না। একটু পরে 5 জনকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে গোল করতেই সবাই বিজনের তারিফ করতে লাগলো, বাঁ দিকের কোণ থেকে এমন জোরে বল মারলো যে একেবারে গোলে। খিরিশকে কথাটা বলতে গিয়েই কদম গাছ দেখল যে সে কখন ঘুমিয়ে নারকোল পাতা হয়ে গেছে, ও একদম বোকা, দেখতেই পেল না বিজনের কেরামতি। খেলা শেষ হয়ে এসেছে, খঞ্জনচকের খেলোয়াড়রা বাড়ি ফিরবে রাধানগরের খালে সাঁকো পেরিয়ে, ওই সাঁকোতেই নাকি থাকে মেছো ভূত, তা থাক বা না থাক, অন্ধকার হয়ে গেলে ওইটুকুটুকু ছেলেদের বাড়ি ফিরতে ভয় তো করবেই। কদম গাছ ভাবল, সন্ধে পেরিয়ে যাওয়ার পরও খেলা শেষ হলে ক্ষতি ছিল না, তার যদি হাঁটা চলা সাধ্য থাকত সে একাই সকলকে সঙ্গে করে নিয়ে পৌঁছে দিয়ে আসতো বাড়িতে। খেলার আর 2 মিনিট বাকি বোধ হয়, এমন সময় কুসুমপুরের পেনাল্টি এরিয়া থেকে বল নিয়ে এগোতে লাগলো বিজন, তাকে আর রোখে কে, এক একজন করে 6 জনকে কাটিয়ে নিয়ে গিয়ে বিজন যখন খঞ্জনচকের গোলের সামনে, তখন খঞ্জনচকের সবাই ঝড়ের বেগে ছুটে আসছে বিজনকে আটকানোর জন্য। বিজন ডান পায়ে বলটা মারার ভান করে সঙ্গে সঙ্গে আবার বাঁ পায়ে বলটা মারতে গেল, গোলকিপার তার বাঁ দিকে ঝুঁকে পড়তেই বিজন ডান পায়ে মারল জোরে, বল গোলে, কান্তদা খেলা শেষের বাঁশি বাজিয়ে দিয়েছে।
খেলা শেষ। সবাই কি আনন্দে জড়িয়ে ধরল বিজনকে। সে কেউ চোখে না দেখলে কদম গাছ কাউকে বলে বোঝাতে পারবে না, এমনকি খিরিশকেও না। কদম গাছ ব্যস্ত হয়ে বিজনের তিনটে গোলের খবরটা খিরিশকে দিতে যেতেই খিরিশের গেল কাঁচা ঘুমটা ভেঙে, রাগে গজগজ করতে লাগলো সে। তুমি গাছ, গাছের মতোই থাকবে, তোমারও তো মানুষের খেলা দেখা কিসের? এখন বুঝতে পারছি তোমায় পোষি করা ঝকমারি হয়েছে। কান্তদা ছুটে গিয়ে বিজনকে জড়িয়ে ধরে কি যেন বললে, কিছুই শুনতে পেল না কদম গাছ খিরিশের গজগজানিতে। কেন বাপু, খিরিশের অত রাগ কেন? আজ আমাদের গা ভেজা বলে একটিও ছেলে আমাদের ডালে চড়েনি। যাক, কদম গাছ এটুকু বুঝল যে বিজন কুসুমপুর দলের ভরসা। খঞ্জনচকের ছেলেরা ফিরে গেল রাধানগরের সাঁকো পেরিয়ে, বিজনরা ফিরে গেল বাড়ি। কালীতলার মাঠ এখন একদম ফাঁকা, সারা মাঠে শুধু কয়েক হাজার খুদে খুদে পায়ের ছাপ জেগে আছে। ভারী বৃষ্টি না হলে এই দাগ মুছবে না। এই সময়টা বড় একা লাগে কদম গাছের, খিরিশ ঘুমিয়ে পড়েছে। খুব আস্তে আস্তে যখন চারিদিক নিঝুম হয়ে আসে, ঝিঝিরা গাইতে শুরু করে সন্ধেবেলার গান, জোনাকিরা করঞ্জা ঝোপের নিচে কবিতা পাঠের আসর বসায়, তখন খুব একা লাগে কদম গাছের। বর্ষার সময় তবু ফুলের থেকে গন্ধ নিয়ে বাতাসে ছড়িয়ে কদম পাঠিয়ে দিত মানুষের বাড়ি বাড়ি, আজ আর তাও ভালো লাগছে না। কেন যেন চটপট ঘুমও আসে না কদম গাছের। ঠিক দুপুর জাগা ছেলেদের মতো হতে পারলে ভালো হতো, রাতে শুলেই ঘুমিয়ে পড়ত বেশ। তারপর যখন চারিদিক নির্জন হয়ে যেতে থাকে, অন্ধকারেও ঘাসের মাথার বৃষ্টি ফোঁটা হীরের কুচির মতো ঝিকঝিক করে, তখন অনেক অনেক দূরের কথা স্পষ্ট শুনতে পায় কদম গাছ। তার আজ মন পড়ে আছে বিজনের দিকে। বিজন বাড়ি ফিরে যেতেই মা খুব বকলেন, নতুন বৃষ্টিতে ভিজলে জ্বর হয়, আর বিজন কিনা গোট্টাটা কাদা মেখে ভূত হয়ে বাড়ি ফিরেছে। মা ভালো করে গা হাত পা ধুয়ে দিতে দিতে বললেন, তিন ক্লাস থেকে তো চার ক্লাসে পাশ করতে হবে, এমন করে খেললে হবে? একেবারে খেলা পাগল ছেলে আমার। কে তখন কার কথা শোনে? বিজনের মন তখন পড়ে আছে কালীতলার মাঠে। সন্ধেবেলা আর বই পড়তে হলো না, বাড়িতে কেরোসিন নেই বললেই চলে। মা বললেন, তেল পুড়িয়ে এখন আর পড়তে হবে না, সকালে পড়ো, বরং তোমার বাবার ফেরার আগে দুটি খেয়ে ঘুমিয়ে পড়ো বেলাবেলি। খাওয়া শেষ হয়ে গেলে মা ওকে বিছানায় শুয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। গঞ্জের হাটে বাবা ছোট্ট মনিহারি দোকানে কাজ করেন, ফিরতে এখনো বেশ দেরি। কিন্তু বিজনের আজ কিছুতেই ঘুম আসছে না চোখ জুড়ে, ঠিক কদম গাছটির মতো। মা বললেন, আর জেগে না থেকে এবার ঘুমো, বৃষ্টিতে অনেক ভিজেছ, ভয় করছে, আবার না জ্বর বাঁধিয়ে বসো। বিজন চুপ করে শুয়েছিল। মায়ের দিকে পাশ ফিরে মাকে জড়িয়ে ধরে বলল, মা, তুমি আমাকে একটা জিনিস বানিয়ে দেবে কাল? মা একটু হাসলেন, অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, বললেন, কি রে? বিজন বলল, আমার স্কুলের জামাটা কিছুটা ছিঁড়ে গেছে, কাল তো তুমি ওটা সেলাই করে দেবে, তুমি আমার জামার পেছনে সেলাই করে করে একটা বড় দশ লিখে দেবে মা। মা খুব একচোট হাসলেন, কেন রে? তারপর বললেন, ঘুমো। চারিদিক নির্জন বলে কদম গাছ স্পষ্ট শুনতে পাচ্ছিল বিজনদের কথা। মাঠের পাশে থাকে বলে এতদিনে সেও জেনে গেছে বিজন কেন মাকে জামায় দশ লিখে দিতে বলছে। কান্তদার মুখেই একদিন কদম গাছ শুনেছে, পেলে, মারাদোনা, গুলিট আরও সব বড় খেলোয়াড়দের জামার নম্বর নাকি দশ। এখন বিজনের কথা শুনে খুব কষ্ট হলো কদম গাছের। কাছ থেকে ছুটে যাচ্ছিল বাতাস, কদম গাছ বাতাসকে ডেকে বলল, হো বাতাস ভাই, যাই বলো আর তাই বলো, আমার একটা কাজ করে দেবে গো।
একটুখানি থেমে বাতাস বলল, কি কাজ বলো, চেষ্টা করে দেখি। কদম গাছ বলল, তুমি তো আর আমার মতো ঠায় বসা গাছ না, সারাক্ষণ এদেশ ওদেশ ছুটে বেড়াও। তোমার যাওয়া আসার পথে একটা গেঞ্জি যদি কুড়িয়ে পাও আমার জন্য এনো না ভাই। বাতাস ঘাড় দুলিয়ে ছুটতে শুরু করতেই কদম গাছ ডাক দিয়ে বলল, শোনো বাতাস ভাই, যে সে গেঞ্জি পেলে হবে না, কিন্তু সে গেঞ্জির পেছনে 10 লেখা থাকে যেন। আমি তো লেখাপড়া জানি না, তুমি ঠিকঠাক দেখে নিও, কিন্তু আমি বিজনকে গেঞ্জিটা দেব। বাতাসও বিজনকে ভালো করে চেনে, তাই আর কথা না বাড়িয়ে ছুটতে ছুটতে চলে গেল। বিজন মাকে বলল, ওই জামাটা গায়ে দিয়ে আমি তো খেলতে যাব শনিবার। মা, জানো কান্তদা আমাকে খঞ্জনচকের স্কুল মাঠে ফুটবল ম্যাচে খেলতে নিয়ে যাবে বলেছে, আমি আমাদের কুসুমপুরের দলের হয়ে খেলব। মা চুপ করে রইলেন। সত্যি ছেলেটা ভীষণ খেলা পাগল, কথা বললে ও আরও জেগে থাকবে, তাই মা চুপ করে রইলেন। মাকে চুপ করে থাকতে দেখে বিজন মায়ের কোলের মুখ লুকিয়ে চুপি চুপি বলল, জানো মা কান্তদা আমাকে কি বলেছে? মা শান্ত গলায় বললেন, কি? বিজন লাজুক স্বরে বলল, আমি আজ 3 গোল দিয়েছি তো, তাই কান্তদা বলেছে আমাদের দলের আমি মারাদোনা। বিজনের মা কথাটা শুনলেন, আর শুনল কালীতলার মাঠে সেই কদম গাছটাও। আকাশের কালো মেঘেরা ছুটির ঘণ্টা শুনে কখন ফিরে গেছে। বিজনদের বাড়ির পাশের বড় তেঁতুল গাছটার প্রায় মাথায় উঠে এসেছে চাঁদ, জ্যোৎস্না লাফিয়ে এসে পড়েছে জানালা দিয়ে বিজনের বিছানায়। মা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকলেন, কল্পনায় টলটল করছে বিজনের দু চোখ, পলক পড়ছে না। জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে বিজন, বুঝি চোখের পলক পড়লেই এক্ষুনি কিছুটা কল্পনা গড়িয়ে পড়বে। বিজনের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই মায়েরও দু চোখের পাতা ভিজে উঠল বৃষ্টিতে। বিজনের বাবা ফিরে এলেন গঞ্জের হাট থেকে, মা উঠে গেলেন দরজা খুলে দিতে। বিছানায় একা শুয়ে রইল বিজন, তার দু চোখে তখন কল্পনার হাট বসে গেছে। কারা সব 10 লেখা গেঞ্জি বিলি করছে রামধনুর মতো সুন্দর সুন্দর সব রঙের, কারা যেন 100 রঙিন বল গড়িয়ে দিচ্ছে বিজনের দিকে। খঞ্জনচক স্কুলের মাঠে হাজার হাজার দর্শক, মাঝ মাঠে বল নিয়ে ছুটে বেড়াচ্ছে বিজন। কদম গাছ একসঙ্গে এত কল্পনা কখনো দেখেনি, সে কিছুতেই মনটা স্থির রাখতে পারছে না। যদি তার সচল বচল হওয়ার সুযোগ থাকতো তবে এক্ষুনি ছুটে যেত বিজনদের বাড়ি, গিয়ে বসত একদম বিজনের বালিশের পাশে, মাথায় হাত বুলিয়ে দিত বিজনের মুখে মাথায়। তখনই কদম গাছের মনে পড়ে গেল খুব ছোটবেলার একটা কথা, তখন তার বয়স আর কত, বছরখানেক হবে, তখন সবে মাত্র তার ডগমগে 2 ডাল বেরিয়েছে, ঠিক যেন দোয়েল পাখির মতো ডানা মেলেছে 2 ডাল। একদিন এক রাখাল ছেলে এসে হুট করে তার একটা ডাল ভেঙে নিয়ে ঠেলা গাড়ি চালানোর মতো করে রাস্তায় ঘষ্টাতে ঘষ্টাতে আপন মনে চলে গেল ভূতকুটুমের বিলের দিকে। আর তখন সে কি কান্না কদম গাছের, কি কাজে যেন ভগবান পাশ দিয়ে যাচ্ছিলেন। কদম গাছের কান্না শুনে থামলেন খানিক, তারপর বললেন, রাখাল ছেলেটা তোমার ডাল ভেঙেছে, ঠিক আছে এই নাও, আমি তোমাকে 2 অদৃশ্য হাত দিলাম, এই হাত 2 তুমি যত খুশি লম্বা করতে পারবে, তোমার মন যা চাইবে এই হাত 2 দিয়ে তুমি তাই করতে পারবে। তবে একটাই কথা, জীবনে একবারের বেশি হাত 2 তুমি কাজে লাগাতে পারবে না। বলে ভগবান তার কাজে চলে গেলেন। সে কথা মনে পড়তেই কদম গাছ নিজের ভেতরের ইচ্ছে প্রকাশ করল, আর সঙ্গে সঙ্গে কদমের অদৃশ্য হাত 2 লম্বা হয়ে গিয়ে পৌঁছল জালনা দিয়ে একদম বিজনের মাথার পাশটিতে। তারপর কদম গাছ বলল, তুমি কেঁদো না বিজন, তোমার মা বাবা আছেন, নীল আকাশ আছে, আমরা গাছেরা আছি,
ফুলেরা পাখিরা আছে, বাতাস আছে, পূর্ণিমার জ্যোৎস্না আছে, সকালবেলার রোদ আছে, কালীতলার মাঠ আছে, আমরা সবাই আছি। পৃথিবীতে যত রঙের ফুল ফোটে, 10 নম্বর লেখা ঠিক তত রঙের গেঞ্জি এনে দেব আমরা। বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় আকাশ যতবার রং বদলায়, ঠিক ততগুলো বল এনে দেব তোমাকে। কদম গাছের কথা শুনে চিকচিক করে উঠল বিজনের দুচোখ। লঙ্কা জবার কুঁড়ির মতো ঠোঁট দুটো কেঁপে উঠল বিজনের, আর কদম গাছটা তার অদৃশ্য দুটো হাত বুলিয়ে দিতে লাগল বিজনের মাথায় অনেক অনেকক্ষণ। বাবা মার খাওয়া হয়ে যাওয়ার পর মা কাজ গুছিয়ে এসে দেখলেন জালনা দিয়ে জ্যোৎস্না এসে পড়েছে বিজনের মুখে। চাঁদের দিকে ফিরে কখন ঘুমিয়ে পড়েছে বিজন, চোখের কোণ দুটো তখনও চিকচিক করছে তার। শেষ হলো গল্প। গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ।